গাইস ওয়েলকাম ব্যাক টু চিচা শুরু সবাই ভালো আছে সুস্থ আছে সবাই সবাই মনোযোগ নিচ্ছ আজকে হচ্ছে সোমবার আমি রবিবার দিন কোনো ব্লগ করিনি রবিবার দিন সকালবেলা প্রীতম চলে গেছে তো তারপরে একটু ভালো লাগছিলো না মনটা একটু অনেকদিন ছিল মানে দুদিন ছিল তো মেয়েটা কিন্তু খারাপও লাগছিলো সেজন্য ভিডিও ভিডিও করা হয়নি এখন আমি যাচ্ছি নিচে চোখ মুখগুলো একটু বসা মানে ডাক্তার কালকে দেখানো হয়েছিল কালকে ডাক্তার দেখিয়ে আজকে সোমবার দিন যাওয়ার ছিল কলকাতা কিন্তু কলকাতা যাওয়া হলো না কেন ওই যে ডাক্তারকে দেখানো ছিল তার কোনো অ্যাপয়েন্টমেন্ট কোনো একটা প্রবলেম হয়েছিল পরে তো সেই জন্য যাওয়া হয়নি আমি ডাক্তার দেখিয়ে নিয়েছি এখানে এখানে ডাক্তার যেটা কিছুই বুঝতে পারলেন না কয়েকটা ব্লাড টেস্ট দিয়েছেন আর ওয়েট লস করতে বলেছে যেটা কিছুতেই হচ্ছে না খুব কম পরিমাণে হচ্ছে তো যাই হোক আজ থেকে ভাত খেতে বারণ করেছে দেখা যাক মাল্টিগ্রেন আটাটা পাওয়া যায় কিনা ওটা খেতে বলেছে যদি ওটা পাওয়া যায় তাহলে আজ থেকে ভাত খাবো না আর এই যে সব গুছানো হচ্ছে কম্পা সব গুছাতে লেগেছে চারিদিকে পুরো পড়ে আছে এই দেখো আমার বাচ্চার আজকে মাংকি ক্যাপ পড়েছে কারণ এখানে ভালোই ঠান্ডা সব রেডি হয়ে গেছে আজকে ব্রেড আর বাটার খেয়েছে বাচ্চারা তো চলো এখন নিচে যাই কারণ এখন অনেক কাজ আছে আমার এখানে পম্পা গুছাচ্ছে পম্পারও কপালে দুঃখ আছে আমার কপালে দুঃখ আছে যাক আমি এখন নিচে যাই নাহলে দেরি হয়ে যাবে অনেক পম্পা একটু পরে নামবে বাপরে বলতা হয়েছে শুধু বলতা ঢুকছে তো আমি নিচ থেকে চলে এলাম এখন অনিমাদিকে মিক্সড আটা যে আনতে বলেছিল ময়দার ওটা তো অপরেশটা কী এনেছে কোথায় লেখা যায় না অনিমাদি তাই রুটি করছে তো রুটি দরকারি আমার একটা বাজতে পাঁচ মিনিট দেরি খেয়ে নেবো একটু পরেই আর বাবু সানের যাওয়ার ডেট চলে এসছে 16 তারিখে আমরা কালকে 10 তারিখে যাচ্ছি সানের পিজি দেখতে ওখানে দেখে আসি কালকে 10 তারিখ সামনে 10 তারিখে বললাম কালকে 10 তারিখ আমার বাচ্চাদের দেখলে কত মিষ্টি লাগছে চলো দিনটা শুরু হয়ে গেছে এবার দেখা যাক কি আছে অনিমাদি আজকে অনেক কিছু রান্না করছে কি কি রান্না করছে দেখি অনিমাদি কি কি রান্না করেছো কফি করেছি বাঙালিদের হয় না ওই রকমই অবস্থা এখন রুটি করেছে আমার জন্য আমার একদম রাত্রি রুটি করে নিচ্ছে আর 12টার সময় চা টা হয়ে গেছে খাওয়া চলো জামা কাপড় ছেড়ে তোমাদের কাছে আসছি আমি দিই আমার ভাইকে দেখো এখন আমার পুচাই 2 বছর হয়নি এত পেকো বুড়ি হয়ে গেছে দেখো দুপুরের টিফিন লাঞ্চ রুটি দুটো আলু ভাজা ফুলকপির তরকারি ভেন্ডির তরকারি আর ডাল টাল ছিল অত তরকারি আমি নিয়ে খেতে পেট ভরে যাবে এখন শীতকাল তোমাদের অর্ডারও আসছে তো সেই জন্য কুরুষটা নেওয়া হয়েছে অলওয়েজ ফ্রেশ ইটালিয়ান স্পাইসি নো অনিয়ন নো গার্লিক এই যে দারুণ ব্যাপার এটা আমার গপুদের আর আমার সব ছান কোলে এসেছি আমার পুচুটা ছান হয়ে গেছে বাম বাম হয়ে গেছে কি করো গঙ্গা গঙ্গা কি করো বলে দাও হ্যাঁ এখন সন্ধ্যে হয়ে গেছে আমি একটু শুয়ে পড়েছিলাম ফুটানটাও কট করে বলছে ঘুরতে গেছো আমরা না উঠতে ওঠা হয়নি তো উঠে এলাম তো একটু ঘুরে নিই পাইকারি করে নিই কেন এখন 2 বেলা হাঁটতে বলেছে কিছুতে ওয়েট লস হচ্ছে না তোমরা আমাকে বলবে কেমন করে ওয়েট লস করা যায় আর সানের যাওয়ার ডেট ঠিক হয়ে যাচ্ছে মানে কাছে চলে আসছে 10 তারিখে আমরা যাবো গিয়ে এটা পিজিটা দেখে আসবো দেখা যাক মনটা তো একটু খারাপ লাগছে আর এই দেখো হলুদ ফুলটা সান বলছে দেখা যাবে না কোয়ালিটি ভালো হবে না দেখা কেন যাবে না কোয়ালিটি ভালো হবে না কোয়ালিটি সবসময় ভালো লাগে বলো তোমার তো ডেল আমার ডেলি লাইফ দেখছো একটু বিনা কোয়ালিটি ভালো তোমার দেখতে হবে না
দেখো আমি নতুন মেম্বার, আমি নতুন একটা ল্যাপটপ কিনেছি, যে ল্যাপটপটার নাম হচ্ছে এইচপি প্যাভেলিয়ন। তো মা বললো এই ল্যাপটপ কনফিগারেশনগুলো সব কিছু বলে দিতে, আর তোমার একটা জিনিসও বলে দিই, এই ল্যাপটপটা কেনা হয়েছে কলেজের জন্য। কিন্তু হ্যাঁ, আমি একটুখানি হাই এন্ড ল্যাপটপ কিনেছি, এত আমার 5 বছর চলে যায় এটা দিকে, তাই জন্য কিনেছি। এটা হচ্ছে আমার ল্যাপটপ, যেটা বললাম এইচপি প্যাভেলিয়ন, আর এটা কনফিগারেশন তোমাদেরকে আমি বলছি। প্রসেসর হচ্ছে এএমডি রাইজেন 5 46000H, আর এনভিডিএন জিফোর্স জিটিএক্স 1650 Ti গ্রাফিক্স কার্ড আছে। এটা মায়ের আছে, সেটাও সেম, কিন্তু প্রসেসরটা মায়ের ল্যাপটপের প্রসেসর থেকে একটু বেশি হাই। আর এটা স্টোরেজ আছে 512 GB SSD শুধু, অন্য কিছু আর নেই। আর এটা হচ্ছে আমার উইন্ডোজ 10 দিয়েছিল, আমি এটা উইন্ডোজ 11 নিয়েছি, মানে উইন্ডোজ 11 আপগ্রেড করেছি দেখাচ্ছি তা। তো এইটা হচ্ছে ল্যাপটপের লুক দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের উইন্ডোজ 11। তোমাদের এই সাইনটা দেখে বুঝতে পারবে এটা উইন্ডোজ 11, আমি আপগ্রেড করে দিয়েছি জিনিসটাকে পুরোপুরিভাবে। এটা হচ্ছে আমার ল্যাপটপের স্পেক, সব দেখে না, এখানে সব লেখা আছে। এটা হচ্ছে তোমার 144Hz স্ক্রিন, এটার একটুখানি হাই এন্ড নিয়েছি ল্যাপটপটা, বেশি মানে ওরকম টাইপের নিই না। আমি জানি জিনিসটা আমার চালাতে হবে অনেক বছর, 5 বছর মোটামুটি তো চালাতেই হবে, মিনিমাম 5 বছর, ম্যাক্স সঙ্গে চালাতেই হবে একদম পুরো, দেখি না 10-12 বছর যা থাকে। 10-12 বছর আজকালকার ল্যাপটপ চালানো উচিত নয়, কেন কি যত তোমার জিনিসপত্র যত তোমার আপগ্রেড হবে তত তোমার ল্যাপটপকে তোমার চেঞ্জ করতে হবে। যেমন দেখো এখন উইন্ডোজ 11 চলে এসেছে, এবার যাদের কাছে উইন্ডোজ 7 আছে, উইন্ডোজ 7 তো কপে তোমার বন্ধ হয়ে গেছে, তো উইন্ডোজ 10 এখন সবার কাছে আছে। তারপর 11 চলে এলো, তো উইন্ডোজ 11 হোম লেখা আছে, তোমার দেখতে হবে উইন্ডোজ 11। আর এটা হচ্ছে লাইট, এটা হচ্ছে আমাদের RGB লাইটিং নেই, মানে যে লাইট পাল্টাতে হবে, এটা একটা সিম্পল লাইট হচ্ছে তোমার, যেটা এখানে দেখে মনে হচ্ছে ভায়োলেট, একটুখানি হালকা ভায়োলেট টাইপ, মানে পুরো ভায়োলেট না, একটু হালকা ভায়োলেট, ঠিক আছে, একটু হালকা ভায়োলেট টাইপ আছে জিনিসটা। আর এইটা হচ্ছে আমাদের B&O কোম্পানির স্পিকার, যেটা আমি সার্চ করে দেখলাম রিসেন্টলি, খুব নাম কামিয়েছে এই স্পিকারগুলো, তাই জন্য আমি এটা নিয়েছি। স্পিকার সত্যি খুব ভালো আছে, সেরকম কিছু না, এসব ডিসঅ্যাডভান্টেজ একটাই যে এইখানে একটি USB পোর্ট আছে, আর এইখানে একটি USB পোর্ট আছে, মাত্র 2টো USB পোর্ট আছে, আর 2টো USB পোর্ট থাকা একটা ডিসঅ্যাডভান্টেজই বটে, কিন্তু তাও আমি সামলে নেবো, কেন কি USB স্প্লিটার যেগুলো হয় না, ওই স্প্লিটারগুলো নিয়ে কিনে নিয়ে করলেই তোমার কাজ হয়ে যাওয়ার চান্স আছে। এটা তোমাকে একটুখানি দিতে হবে, এটা একটুখানি এটার উপর তোমাকে একটুখানি দিতে হবে পয়সা, কেন কি তোমার তখন আবার HDD লাগবে, সব কিছু লাগবে। তো একটা মোটামুটি খুবই ভালো, খারাপ কিছু নয়, স্মুথ চলে সব কিছুই, এরকম কিছু নয় যে আটকাচ্ছে হচ্ছে। হ্যাঁ, প্রথম প্রথম যখন এটা নিয়েছিলাম তখন আটকাচ্ছিল, যাই হোক, এমনিতে স্মুথ পুরো ল্যাপটপ, আর আমি স্যাটিসফাইড ল্যাপটপটিতে। দাম পড়েছে 60, একদম পুরো ব্যাগ ট্যাগ নিয়ে, মাউস টাউস নিয়ে, এর মাউস একটা নর্মাল মাউস দিয়েছে, ব্যাগটা দেখাচ্ছি তোমাদেরকে, ব্যাগটা হচ্ছে এইটা, এটা হচ্ছে ব্যাগটা। কেমন লাগলো তোমাদের ল্যাপটপটা অবশ্যই বলবে, আমার যেটা পার্সোনালি মনে হয়েছিলো যে ওই দামে তুমি i5 10th gen পেয়ে যাবে, সেটা আমি দেখলাম ম্যাক্সিমাম জায়গায় আছে i5 10th gen তুমি পেয়ে যেতে পারো ওই দামে, মানে ওর থেকে কম দামে 56,000, 57,000, 55,000, 58,000 এরকম তোমরা পেয়ে যেতে পারো i5 10th gen। আমার প্রথমে কথা ছিল আসুস স্টাফ নেওয়ার, কিন্তু আসুস স্টাফে যেহেতু i5 10th gen আছে, আর i5 10th gen লগভগ 2023 মধ্যে i5 10th gen মানে চাহিদা কমে যাবে, i5 10th gen তখন একদম পুরো মিনিমাম রিকোয়ারমেন্ট হয়ে যাবে। তো আমি তার জন্য একটুখানি আপগ্রেডেড প্রসেসর নেওয়া ঠিক করলাম, আপগ্রেডেড প্রসেসর নিলাম, যেটা আমার মোটামুটি 5 বছর তো টেনেই দেবে জিনিসটা নিয়ে। আর আমাকে একটু স্টোরেজটা বাড়াতে হবে, আমি এই বছর আর কিছু একটা হাত দেবো না, এই বছর কেন, নেক্সট বছর মাঝখান থেকে মানে আমাদের সেকেন্ড ইয়ার যখন হবে কলেজে, তখন আমি এই ল্যাপটপের SSD লাগাবো, আর একটা যেটা 1 TB SSD হয় সেটা লাগাবো, আমার কারণ আমার একটুখানি স্টোরেজ দরকার হয় ল্যাপটপে। এবার কলেজের কেমন প্রেশার হয় তার উপর নির্ভর করে তোমাকে তাতে নিতে হবে, তখন 1 TB নেবো, তখন একটু কম নেবো, যাতে আমার একটু বেড়ে যায়, নাহলে পেন ড্রাইভ নিয়ে কাজ চালাতে হবে। যাই হোক, ল্যাপটপটা মোটামুটি ঠিকই আছে একদম পুরো আমার, মানে একদম এর ব্যাটারি ব্যাকআপও কিন্তু মায়ের ল্যাপটপের থেকে অনেকটাই ভালো, কিন্তু মায়ের ল্যাপটপের মানে যে থাকে না স্টোরেজ, মায়ের ল্যাপটপের স্টোরেজ খুব ভালো না চাই, মায়ের ল্যাপটপের স্টোরেজ খুব ভালো, কিন্তু এই ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ ভালো, এই ল্যাপটপের প্রসেসর ভালো। আর হ্যাঁ, এই প্রসেসরটা একটুখানি বেশি ব্যাটারি খায় মায়ের প্রসেসর থেকে, এটা বললাম, মায়ের হচ্ছে i7 10th gen, কিন্তু তাও এই প্রসেসর একটা বেঞ্চ মার্ক i7 11th gen থেকেও অনেক বেশি, যেটা আমি সার্চ করে দেখলাম। তো যাই হোক, ল্যাপটপটা নিয়েছি, আর
আমরা মানে আমাদের উদ্যানাম প্রথম যেন কালী পুজো তো একটু ফেমাস, দুর্গা পুজো যতটা ফেমাস না তার থেকে বেশি কালী পুজো ফেমাস। তো আমি আর প্রীতম দা বেরিয়েছিলাম আমার কয়েকটা দাদাদেরকে নিয়ে দেখতে ঠাকুর, তো ভিডিও করেছি, তো সেই ভিডিওগুলো দেখতে থাকো। ভালো থাকবে, সুস্থ থাকবে। ও মা কি করে শেষ করে ভুলে গেছি, সরি। তো লাভ ইউ অল।